এখন প্রিয়ার কণ্ঠে মহামঙ্গল সূত্র আবৃত্তি হচ্ছে। সেই মহামঙ্গল বলতে কি বোঝায়? মানব চায় জীবনে সুখ শান্তি নিরাপত্তা এবং সমৃদ্ধি। জীবনের এই পরম চাহিদা পূরণের স্বার্থে মানুষকে 38 প্রকার গুণের অধিকারী হতে হয়। সেই 38 প্রকার গুণ অধিগত করার মাধ্যমে ওই ব্যক্তির জীবন অনিবার্যভাবে ধন্য হয় সুখ শান্তি সমৃদ্ধি আর নিরাপত্তার দ্বারা। সেই সূত্র উপদেশ তথাগত বুদ্ধ এই মহামঙ্গল সূত্রে প্রদান করেছেন। সাধু সাধু সাধু। বিহরতি জিতবনে অনাথ পিণ্ডিকস্য আরামে অথ কো অন্যতরা দেবতা অপি কন্তায় রতিয়া অবিকন্ত বন্যা কেবল কপং জিতবনং ও ভাসিত্বা ইয়েন ভগবা তেন উপসংখমি উপসংকমিত্বা অভিবাদিত্বা একমন্তং অঠাসি একমন্তং থিতাখোস দেবতা ভগবন্তং গাথায় অচ্ছভাসি বহুদেবা মনুষ্যাচ মঙ্গলানি অচিন্তয়ং আকাঙ্ক্ষমানা সুত্থানং ব্রুহি মঙ্গল মুদ্ধমং অসেবনাচ বালানাং পণ্ডিতানঞ্চ সেবনা পূজাচ পূজনীয়ানাং এতাং মঙ্গল মুত্থমাং পতিরূপদেশ বাসো পুয়তা অথ সম্মা পনিধিচ ইতং মঙ্গল মুত্থমং বাহু সচ্চঞ্চ সিপঞ্চ বিনয়োচ সুশিক্ষিত সুভাসিতাচ ইয়াবাচ এতং মঙ্গল মুত্থমং মাতপিতু উপঠানং পুত্রধারাস সঙ্গহ অনাকুলাচ কম্মন্তা এতং মঙ্গল।
ब्रह्मचर्याच यातकानंच संगहो अनवच्यानि कम्मानि एतं मंगल मुत्थमं आरिरति पापा मच्छपानाच संयमो अप्पमादोच धम्मेसु एतं मंगल मुत्थमं गारवोच निवातोच संतुष्टिच कतयुता कालीव धम्म सवनं एतं मंगल मुत्थमं खन्तीच सोवच सता समनानंच दस्सनं कालेन धम्म साकच्छ एतं मंगल मुत्थमं तपोच ब्रह्मचर्यंच अर्यसच्चान दस्सनं निम्भान सच्चिकिरियाच एतं मंगल मुत्थमं पुट्ठस्स लोक धम्मेहि चित्तं यस्न कंपति अशोकं विरजं खेमं एतं मंगल मुत्थमं एतादिशानि कत्वान सप्तम पराजिता सप्त सुत्तिं गच्छन्ति तं तेषां